Now we study about principle of biotechnology. In the previous section we study introduction of biotechnology. Today we study principle of biotechnology. It includes the among many অনেকের মতে দ্য টু কোর টেকনিক দুটো মুখ্য পদ্ধতি আছে বা টেকনিক আছে দ্যাট এনেবল দ্য বার্থ অফ মডার্ন মলিকুলার বায়োটেক দুটো কোর টেকনিক আছে যেটা সক্ষম করেছে মডার্ন বায়োটেকনোলজিকে উৎপন্ন করতে সেটা কী কী একটা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা একে বলা হয় আরডিএনএ টেকনোলজি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ বায়োকেমিক্যাল আর বায়োকেমিক্যাল প্রসেস জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বলছে এখানে এটা বলছে যে ইট ইনভলভস টেকনিক টু অল্টার দ্য কেমিস্ট্রি অফ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল সেই জেনেটিক্যাল ম্যাটেরিয়াল ডিএনএ হতে পারে বা আরএনএ হতে পারে তার কেমিস্ট্রিটাকে চেঞ্জ করা হয় ডিএনএ আর আরএনএ এবং সেটাকে অ্যান্ড ইন্ট্রোডিউস ইট ইট বলতে কি ওই ডিএনএটাকে ইট বলতে এটা ডিএনএ আর আরএনএ অ্যান্ড ইন্ট্রোডিউস ইট ইনটু দ্য হোস্ট অর্গানিজম হোস্ট অর্গানিজমেতে এটাকে প্রবেশ করানো হয় ইন্ট্রোডিউস করানো হয় অ্যান্ড তারপরে কী করা হয় চেঞ্জ দ্য ফিনোটাইপস অফ হোস্ট অর্গানিজম অর্থাৎ এটা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা বলছে ইট ইনভলভস টেকনিক্স অফ অল্টার দ্য কেমিস্ট্রি অফ জেনেটিক্যাল ম্যাটেরিয়ালের সেটা ডিএনএ হতে পারে তার কেমিস্ট্রিটাকে চেঞ্জ করে ইন্ট্রোডিউস প্রবেশ করানো হয় কোথায় হোস্ট অর্গানিজমেতে এবং হোস্ট অর্গানিজম তার ফলে কী হয় রেজাল্টিং চেঞ্জ দ্য ফিনোটাইপ অফ হোস্ট অর্গানিজম অর্থাৎ এটা আমরা এখন ডেফিনেশনটা বুঝতে পারছি না যখন আমরা বেসিক স্টেপস অফ জিন ক্লোনিং করবো সেখানে আমরা এটা ভালো করে এক্সপ্লেন করবো আর বায়োকেমিক্যাল প্রসেসে এটা কী বলছে এখানে যে মেনটেনেন্স অফ স্টেরাইল আর মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফ্রি এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্ট এনভায়রনমেন্ট মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফ্রি আর মেনটেনেন্স স্টেরাইল এনভায়রনমেন্ট টু এনেবল দ্য গ্রোথ অফ টু এনেবল দ্য গ্রোথ অফ মাইক্রোবস আর ইউক্যারিওটিক সেল ইন লার্জ কোয়ান্টিটিস আর লার্জ অ্যামাউন্ট লাইক সেটা ভ্যাকসিন হতে পারে বিভিন্ন প্রোটিন হতে পারে বিভিন্ন এনজাইমস হতে পারে ইটিসি
অর্থাৎ এটাকে আমরা একটা ছবির মাধ্যমে এটাকে একটা এক্সপ্লেন করার চেষ্টা করছি, কীভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োকেমিক্যাল প্রসেস করানো হয়। তো সেই প্রসেসে যাওয়ার আগে কেন বায়োটেকনোলজিক্যাল কনসেপ্ট অ্যারাইভ করেছে, দ্য কনসেপচুয়াল ডেভেলপমেন্ট অফ বায়োটেকনোলজিক্যাল প্রসেস, সেটা আমরা এখানে আগে আলোচনা করছি। তো এরপরে আমরা হেডলাইন করব দ্য কনসেপচুয়াল ডেভেলপমেন্ট অফ প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি। তো এখানে যেটা হেডলাইন করেছি, কনসেপচুয়াল ডেভেলপমেন্ট অফ প্রিন্সিপাল অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেটি যেটা বলেছে এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রিজার্ভস জেনেটিক ইনফরমেশন। আমরা রিপ্রোডাকশন ইন অর্গানিজম যদি দেখি, সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্থক্যতে সেখানে আমরা দেখতে পাবো যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কী করে জেনেটিক ইনফরমেশনকে প্রিজার্ভ করে রাখে, আর সেক্সুয়াল রিপ্রোডাকশন পারমিটস ভ্যারিয়েশন। যেখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কোনো ভ্যারিয়েশন থাকে না, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনে এটা পারমিটস করে ভ্যারিয়েশনকে। তারপরে বলেছে যে কি ফর প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং, ফুড প্রোডাকশন চ্যাপ্টারে প্ল্যান্ট ব্রিডিং এবং অ্যানিম্যাল ব্রিডিংয়ে আমরা জেনেছিলাম ফর প্ল্যান্ট অ্যানিম্যাল ব্রিডিং, অ্যানিম্যাল ব্রিডিং এবং প্ল্যান্ট ব্রিডিংয়ের জন্য ট্রেডিশনাল হাইব্রিডাইজেশন টেকনিক অ্যাপ্লাই করা হয়। ফর প্ল্যান্ট অ্যানিম্যাল ব্রিডিং ট্রেডিশনাল হাইব্রিডাইজেশন টেকনিক ইজ অ্যাপ্লাই করা হয়। সেখানে যেটা হয় কি ডিজায়ার, অর্থাৎ যার আমরা প্রোডাকশন চাইছি, ডিজায়ার মানে কাঙ্ক্ষিত জিন, ডিজায়ার অ্যাজ ওয়েল অ্যাজ আনডিজায়ার জিন এর কী হয় ইনক্লুশন মানে অন্তর্ভুক্তি হয়, অ্যান্টার ম্যানিপুলেশন হয় এবং তার প্রোডাকশনও হয়। অর্থাৎ ট্রেডিশনাল প্ল্যান্ট ব্রিডিংয়ে অর্থাৎ তথাকথিত হাইব্রিডাইজেশন টেকনিকে কী হয় ডিজায়ার কাঙ্ক্ষিত এবং অকাঙ্ক্ষিত জিনের ইনক্লুশন, তার ম্যানিপুলেশন এবং তার প্রোডাকশন হয়। তো আনডিজায়ার্ড জিন এর প্রোডাকশানকে স্টপ করার জন্য, শুধুমাত্র ডিজায়ার্ড জিনের প্রোডাকশানকে পাওয়ার জন্য বা তার ইনক্লুশন করার জন্য কোন টেকনিকের আবির্ভাব হয়েছে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ডেভেলপমেন্ট হয়েছে, টু ওভারকাম দ্য প্রবলেমস অফ প্রোডাকশন অফ আনডিজায়ার্ডি টু ওভারকাম দ্য প্রোডাকশন আনডিজায়ার্ড জিন, আনডিজায়ার্ড জিন এর প্রোডাকশনকে বন্ধ করার জন্য বা টু ওভারকাম দ্য প্রবলেমস অফ প্রোডাকশন অফ আনডিজায়ার্ড জিন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ অরিজিনেটেড, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্টটা ডেভেলপ করে। তো এখানে তারপরে বলেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন, এর স্টেপসগুলো কী কী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্টেপসগুলো। তো এরপরে আমরা আসছি একটা বেসিক স্টেপস অফ জিন ক্লোনিং ডায়াগ্রাম। বেসিক স্টেপস অফ জিন ক্লোনিংয়ে কী বলেছেন সেটি এখানে,
তো এটা হচ্ছে যে কি একটা ভেক্টর ডিএনএ বা প্লাজমিড ডিএনএ বলা হয় কি ভেক্টর ডিএনএ আর ইট অলসো কল প্লাজমিক আমরা ইলেভেনেও পড়েছি প্লাজমিক কি এটা এক ধরনের এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ অটোনোমাসলি রেপ্লিকেটেড প্লাজমিডের ডেফিনেশন এক্সট্রা ক্রোমোজোমাল অটোনোমাসলি রেপ্লিকেটেড ডিএনএ সার্কুলার ডিএনএ তো এর মধ্যে একটা সাইট থাকে তাকে বলা হয় পলি সাইট যেটা রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং রেপ্লিকেশন শুরু করার জন্য এটি দায়ী অরিসাইট বা একে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন তো এখানে কী করা হয় এটা একটা ফরেন ডিএনএ আরিআই ডিএনএ বা ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যালিয়েন ডিএনএ দুইজনকে ডাইজেশন আর ফ্র্যাগমেন্টেড বাই ডাইজেশন বাই সেম আর ই আর ই ফুল ফর্ম হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিজ যেমন উদাহরণ কি ইকো আর প্রমাণ হরফে ওয়ান ডাইজেশন বাই সেম আর ই অর্থাৎ এই দুইজনকে সেম আর ই দিয়ে কাটা হয় আর প্রোডাকশন অফ স্পেসিফিক সাইট কিছু স্পেসিফিক সাইট তৈরি করার জন্য ডাইজেশন বাই সেম আর ই ফর প্রোডাকশন অফ স্পেসিফিক সাইট এটা এ করো ডাইজেশন বাই সেম আর ই দিয়ে অর্থ সেম রেস্ট্রিকশন ইনিংলিশ দিয়ে কাটা হয় অ্যাট স্পেসিফিক পয়েন্টে কাটা হয় সেম আড়ি দিয়ে তো এতে যখন কাটা হবে কীরকম স্ট্রাকচার আসবে অর্থাৎ কাট পয়েন্ট এখানে হলো আর একেও যখন কাটা হয়েছে এরকম কিছু ফ্র্যাগমেন্ট পাওয়া গেছে ফরেন ডিএনএ এবার কি করতে হবে লাইগেশন অফ অ্যালিয়েন ডিএনএ কে এর মধ্যে ইন্টিগ্রেশন করা লাইগেশন জোড়া হবে কার দ্বারা বাই ডিএনএ লাইগেজ এই রেস্ট্রিকশন ইনিউমিন রিপ্লেসকে বলা হয় মলিকুলার সিজার আর মলিকুলার নাইস আর মলিকুলার স্ক্যালপেল বলা হয় আর ডিএনএ লাইগেজকে বলা হয় মলিকুলার গ্লু আর অ্যাডহেসিভ তাহলে এরপরের স্টেপসে আমরা যদি দেখি কীরকম হয়ে যাবে তো এটা হয়ে যাবে কি এর মধ্যে অ্যালেন ডিএনএটা প্রবেশ করে গেছে ফরেন ডিএনএটা প্রবেশ করে গেছে এরপরে যে ডিএনএটা তৈরি হলো তাকে বলা হয় আর ডিএনএ অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল এরপরে কি করা হয় পরের স্টেপস ট্রান্সফার দ্য আর ডিএনএ ইন্টু দ্য
होस्ट सेल कोशक कोषे এটাকে প্রবেশ করানো হয়। এখানে বিভিন্ন স্টেপস আছে, ট্রান্সফরমেশন, মাইক্রো ইঞ্জেকশন, ইলেকট্রোপোরেশন, জিন গান আর বায়োলিস্টিক মেথড, বিভিন্ন পদ্ধতিতে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে হোস্টের দেহে প্রবেশ করানো হয়। কারণ হোস্ট সেলের উদাহরণ কি, ধরো ই কোলাই, এসেরিকিয়া কোলাই দিয়ে আমরা এটাকে প্রবেশ করিয়েছি হোস্ট সেল। সেটা প্ল্যান্ট সেলে হতে পারে, অ্যানিমেল সেলে হতে পারে, ফাঙ্গি হতে পারে। ট্রান্সফার অফ আর ডিএনএ ইনটু দ্য হোস্ট সেল, এর আমরা ছবি কেমন দেখব যদি আমরা দেখি, এটা একটা হোস্ট সেল, ই কোলাই, ই কোলাইতে এটা প্রবেশ করা হয়েছে। এই প্রসেসটাকে ইনসার্ট বলেছি কি, ট্রান্সফরমেশন, বা একে বলা হয় মাইক্রো ইঞ্জেকশন বলা হয়, ইলেকট্রোপোরেশন, ট্রান্সফেকশন, আবার আরও প্রসেস আছে। সেটা হোস্টের দিয়ে এটা প্রবেশ করে গেছে। আর ডিএনএটা পরের স্টেপস কি হয় না, মাল্টিপ্লিকেশন অফ আর ডিএনএ, মাল্টিপ্লিকেশন অফ আর ডিএনএ মলিকুলের, এখানে অসংখ্য মাল্টিপ্লাই হবে, অর্থাৎ এই ই কোলাই দেহে আমাদের ছবি আঁকি, মাল্টিপ্লিকেশন হবে। কারণ প্লাজমিডের ডেফিনেশনে বলা হয়েছিল প্লাজমিড ইজ অটো রেপ্লিকেটিভ অটোনোমাস অটো রেপ্লিকেটিভ এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ হ্যাভ এ অরিজিন অফ বা অরি সাইট, একটা অরিজিনাল অ্যাপ্লিকেশন সাইট থাকে। তো এবার কি মাল্টিপ্লিকেশন অফ ডিএনএ মলিকুল, এর অসংখ্য প্রতিলিপিকরণ হবে। আমরা এর গোল চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটাকে অসংখ্যের প্রতিলিপিকরণ হয়ে গেছে, অর্থাৎ যেহেতু এরা মাল্টিপ্লাই করছে তাহলে ফরেন ডিএনএরও মাল্টিপ্লিকেশন হবে। এটাই যে ফরেন ডিএনএ, এই পার্টটা, এই পার্টটা হলো ফরেন ডিএনএ, এগুলো প্রবেশ করে গেছে বা অ্যালিয়েন ডিএনএ। প্রবেশ করে গেছে, মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। পরের স্টেপস হবে কি, ডিভিশন অফ হোস্ট সেল, হোস্ট সেলের ডিভিশন হবে, সেটা বাইনারি ফিশনের মাধ্যমে। ডিভিশন অফ হোস্ট সেল অ্যাসেজ বাইনারি ফিশন, এক ধরনের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ হোস্ট সেলের এরকম অসংখ্য হোস্ট সেল তৈরি হবে, হোস্ট সেল, আর এই হোস্ট সেলের ভেতরে রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল থাকবে, রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল প্রবেশ করে আছে। রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল আর ইন্টিগ্রেটিভ, এরপরে যেটা হবে, এরপরে এখানে লেখো, এরপরে যেটা হবে পরের স্টেপস, নিউমেরাস আর ইউএস নিউমেরাস সেল ডিভিশন রেজাল্টিং ইন্টু এ ক্লোন ফরমেশন। ক্লোন কি,
না ক্লোন হলো আমরা রিপ্রোডাকশনে অর্গানিজম পুরো সিক্লোনস আর মরফোলজিক্যালি অ্যান্ড জেনেটিক্যালি আইডেন্টিক্যাল অর সেম ইন্ডিভিজুয়ালস অর অর্গানিজম অর্থাৎ এর অসংখ্য রকম একটা কালচার মিডিয়ামে এবং ক্লোন গঠিত হবে অর্থাৎ এটা ব্যাকটেরিয়াল বিভিন্ন কলোনিজ ব্যাকটেরিয়াল কলোনিজ দে আর ক্লোনস তাহলে ক্লোনের ডেফিনেশন কি ক্লোনের ডেফিনেশন লেখো ক্লোনস আর মরফোলজিক্যালি অ্যান্ড জেনেটিক্যালি আইডেন্টিক্যাল অর সেম ইন্ডিভিজুয়ালস অর সেম অর্গানিজম আর এই পদ্ধতিটাকে বলা হয় কি ক্লোনিং যে পদ্ধতিতে অসংখ্য ক্লোন তৈরি হয় তাকে বলা হয় ক্লোনিং ক্লোনস আর মরফোলজিক্যালি অ্যান্ড জেনেটিক্যালি সেম অর আইডেন্টিক্যাল অর্গানিজম অ্যান্ড দ্য প্রসেস ইজ যে পদ্ধতিতে অসংখ্য ক্লোন তৈরি হয় তাকে বলা হয় ক্লোনিং নিউমেরাস সেলিব্রেশন রেজাল্ট ইন টু ক্লোন ফরমেশন তো এটা হচ্ছে বেসিক স্টেপস অফ জিন ক্লোনিং তাহলে এখানে আমরা কী করলাম একটা ভেক্টর ডিএনএ বা প্লাজমিক ডিএনএ নিলাম ভেক্টর ডিএনএ আমরা যদি ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখি যেমন প্লাজমোডিয়াম হ্যালসিপেরাম এর বায়োলজিক্যাল ভেক্টরকে অর্থাৎ ম্যালেরিয়া এর পরজীবী এখানে আমরা জানি প্লাজমোডিয়াম হ্যালসিপেরাম বা প্লাজমোডিয়াম ভাইভাক্স এটা কার দিয়ে বংশবিস্তার করে দু রকমের হোস্ট থাকে একটা হচ্ছে যে কি প্রাইমারি হোস্ট আর একটা সেকেন্ডারি হোস্ট প্রাইমারি হোস্ট যেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় যেখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় সেকেন্ডারি হোস্ট বলা হয় প্রাইমারি হোস্ট হচ্ছে যে কি এখানে কি মসকুইটো যেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তো এখানে এই ভেক্টর না মিলিয়ে ফেলি এখানে ভেক্টরটাকে এখানে প্লাজমিড আর ওখানে আরেকটা ভেক্টর পড়েছিলাম হেলথ অ্যান্ড ডিজিজে ম্যালেরিয়ার ক্ষেত্রে প্লাজমোডিয়াম হ্যালসিপেরামের দুটো ভেক্টর থাকে একটা হচ্ছে যে প্রাইমারি হোস্ট বা প্রাইমারি ভেক্টর একটা সেকেন্ডারি ভেক্টর প্রাইমারি ভেক্টর প্রাইমারি হোস্ট হচ্ছে যাতে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় যেমন কি মসকুইটো আর একটা হচ্ছে সেকেন্ডারি হোস্ট সেটা হচ্ছে কি হিউম্যান বিংস যেখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট হয় এখানে আমরা প্লাজমিডটাকে বলেছি কি ভেক্টর ডিএনএ অর্থাৎ যে কী করে অ্যালিন ডিএনএকে বহন করে যাবে তাহলে এর মধ্যে কিছু অডি সাইট থাকে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সাইট ইট ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং রেপ্লিকেশন এখান থেকে এবারে 2020 একটা কোশ্চেন ছিল আমি একটু পরে কোশ্চেন লিখে দিচ্ছি তো প্লাজমিডকে অটো রেপ্লিকেটিভ সেল এক্সট্রাক্রোমোজোম সার্কুলার ডিএনএ হ্যাভ এ অডি সাইট প্রোক্যারিওটের ক্ষেত্রে একটি মাত্র অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকে আর ইউক্যারিওটের ক্ষেত্রে অসংখ্য রেপ্লিকেশন অফ অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকে তাহলে প্রোক্যারিওট কন্টেন অনলি ওয়ান অডি সাইট অ্যান্ড ইউক্যারিওট কন্টেন মেনি অডি সাইট অডিসি সাইট তো ফরেন ডিএনএ নেওয়া হলো বা অ্যালিন ডিএনএটাকে নেওয়া হলো এদেরকে সেম রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটা হলো একটা স্পেসিফিক পয়েন্টে কাটে এরা যেমন ইকো আর ওয়ানের একটা স্পেসিফিক সাইট আছে GAATTC যেখানে এই কম সিকোয়েন্স পাবে প্যালিনোমিক সিকোয়েন্স সেখানেও কাটবে আমরা পরে আসবো সম্বন্ধে তারপরে কাটার পরে লাইগেশন অফ অ্যালিন ডিএনএ ডিএনএ এই অ্যালিয়ান ডিএনএটাকে বা ফরেন ডিএনএটাকে এই ভেক্টর ডিএনএ বা প্লাজমিডের মধ্যে ইন্টিগ্রেট করে দেওয়া হয় যার সাহায্যে তাকে ডিএনএ লাগে একে মলিকুলার গ্লু বলে আর যেটাতে কাটা হয় তাকে মলিকুলার সিজার বা নাইফ বা স্ক্যালপেল বলা হয় তাহলে এটা আর ডিএনএ ফরমেশন হয়ে গেলে রিকম্বিনেন্ট ডিএনএ এরপর করা হয় কি এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে হোস্টেড দিয়ে বা ইকোলার দিয়ে ইকোলার প্রবেশ করানো হয় প্রসেসে বলেছিল ট্রান্সফরমেশন মাইক্রো ইঞ্জেকশন ইলেকট্রোপোরেশন কিছু পদ্ধতিকে ইঞ্জেক্ট করা হয় এরপর মাল্টিপ্লিকেশন হয় যেহেতু ফরেন ডিএনএর মধ্যে ইন্টিগ্রেট হয়ে গেলে সরি এই প্লাজমিডের মধ্যে এটা ইন্টিগ্রেট হয়ে গেলে জিনোমের মধ্যে ইন্টিগ্রেশন হয়ে গেলে এইভাবে মাল্টিপ্লিকেশন করতে থাকবে যখন এই প্লাজমিড মাল্টিপ্লাই করতে থাকবে তখন অ্যালিয়ান ডিএনএরও মাল্টিপ্লিকেশন হতে থাকবে অর্থাৎ এই অসংখ্য প্রতিলিপিকরণ ঘটিত হতে থাকবে রেপ্লিকেশন হতে থাকবে মাল্টিপ্লিকেশন দ্যাট ইজ রেপ্লিকেশন অফ আর ডিএনএ মলিকুল তারপরে কী হবে ডিভিশন অফ হোস্ট সেল এই ডিভিশন বাইনারি ফিউশন পদ্ধতিতে অসংখ্য সেল তৈরি হবে যেটা একটা যদি কালচার প্লেটে দেখা যায় নিউমেরাস সেলিব্রেশন রেজাল্ট এই ফরমেশন অফ ক্লোন ক্লোন গঠিত হবে ব্যাকটেরিয়াল এগুলো এক একটা কালচার মিডিয়ামে ব্যাকটেরিয়াল কলোনিস এর ছবি বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে বেসিক স্টেপস অফ জিন ক্লোনিং এরপরে ইনসেক্টিতে বলেছে যে রিকম্বিনেন্ট ডিএনএ ফার্স্ট কে তৈরি করেন সেটা আমরা এখানে ইন্টিগ্রেট করছি
যেটা বলেছে যে ফার্স্ট আর ডিএনএ কনস্ট্রাক্টেড বাই স্ট্যানলি কোহেন অ্যান্ড হার্বার্ট বয়ার ইন দ্য ইয়ার 1972 ফার্স্ট আর ডিএনএ কে তৈরি করেন স্ট্যানলি কোহেন এবং হার্বার্ট বয়ার তাদের ভূমিকা কী ছিল তারা করেছিল কি সাল মোরেলা টাইফি মিউরিয়াম সালমোনেলা টাইফি মিউরিয়াম ব্যাকটেরিয়া এর একটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে সালমোনেলা টাইফি মিউরিয়াম ব্যাকটেরিয়া এর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে ভেক্টর ডিএনএ এর মাধ্যমে কোথায় ট্রান্সফার করেছিলেন ই কোলাই এবং সালমোনেলা টাইফি ক্লোজ রিলেটেড অর্থাৎ সালমোনেলা টাইফি এবং ই কোলাই আর ক্লোজলি রিলেটেড ব্যাকটেরিয়া ই কোলাই দেহে ট্রান্সফার করে অর্থাৎ এটা এরকম সালমোনেলা টাইফি এটা একটা ব্যাকটেরিয়া এর ডিএনএ মধ্যে একটা জিন ছিল সেটা কি বলেছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটাকে নিয়ে একটা প্লাজমিডের মধ্যে প্রবেশ করিয়ে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন এটা বেসিক স্টেপসে যেমন দেখেছিলাম সেরকমই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন এটা এই এটা ভেক্টর ডিএনএ বা প্লাজমিড ডিএনএ এটাকে ট্রান্সফার করেছিলেন কোথায় আবার ই কোলাই দেহে ট্রান্সফার করেছিলেন অর্থাৎ এইটা হচ্ছে যে ফার্স্ট আর ডিএনএ সালমোনেলা টাইফি মিউরিয়াম ব্যাকটেরিয়া এর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটাকে কী করেছিলেন ই কোলাই দেহে ট্রান্সফার করেছিলেন সেই একই রকম স্টেপস তিনি যখন এই স্টেপসে আমরা বেসিক স্টেপস অফ জিন ক্লোনিং দেখেছিলাম কি প্রথমে ভেক্টর ডিএনএ নেওয়া হবে বা প্লাজমিড নেওয়া হবে কোনোভাবে একটা প্লাজমিড নিলেন বা ভেক্টর ডিএনএ নিলেন সালমোনেলা টাইফি মিউরিয়াম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন এটা হচ্ছে যে ফরেন ডিএনএ বা অ্যালিয়ান ডিএনএ সেটাকে সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটে ই কোলায়ের দেহে ট্রান্সফার করেছিলেন যদি আমরা এর এনসেপটি বেসিস এর ছবিটাকে আর একবার ইনক্লুড করে দিচ্ছি যে কীভাবে করেছিলেন এখানে স্ট্যানলি কোহেন এবং হার্বার্ট বয়ার তো সালমোনেলা টাইফি মিউরিয়াম ব্যাকটেরিয়াটা এর কী জিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন তো এটা হচ্ছে সালমোনেলা টাইফি মিউরিয়াম ব্যাকটেরিয়া এর এটা হচ্ছে কি এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন তাহলে এটাকে কাট করলেন এবং একটা ভেক্টর ডিএনএ নিলেন ভেক্টর ডিএনএ এটাকে বলেছি ভেক্টর ডিএনএ এটাকে সেম আরই দিয়ে কাটলেন সেম আরই রেস্ট্রিকশন ইন্ডোনিউক্লিয়াস যাকে বলা হয় মলিকুলার সিজার সেম রেস্ট্রিকশন ইনক্লিয়াস দিয়ে কাট অ্যাট স্পেসিফিক পয়েন্টে কাটলো কাটার পরে এই ডিএনএটাকে নিয়ে এই ভেক্টর ডিএনএর মধ্যে ইন্টিগ্রেট করে দিলেন ভেক্টর ডিএনএর মধ্যে এটাকে ইন্টিগ্রেট করলেন এবং এই পদ্ধতিতে যে ফার্স্ট এটা হচ্ছে যে কি ফার্স্ট
आर डी एन ए प्रथम रिकॉम्बिनेंट डी एन ए कन्स्ट्रक्टेड बाय स्टैनली कोएन एवं हार्बर्ट बोयर এবং থেকে কি করলেন ট্রান্সফার করলেন ট্রান্সফার ইনটু হোস্ট সেল সেটা কে ছিল ই কোলাই হুইচ ইজ ক্লোজলি রিলেটেড টু সালমোনেলা টাইফি মিউরিয়াম ই কোলাই দিয়ে সেটাকে প্রবেশ করে দিল তারপরে একই স্টেপস একই রকম স্টেপস হবে এবার এর মাল্টিপ্লিকেশন হবে এর সেল ডিভিশন হবে এবং অসংখ্য ক্লোন তৈরি হবে এনসিটি যেটা বলেছি ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ প্রোডিউস বাই স্ট্যানলি কোয়েন অ্যান্ড হার্বার্ট বোয়ার ইন দ্য ইয়ার 1972 কার জিন থেকে কার জিন কার দিয়ে প্রবেশ করে সালমোনেলা টাইফি মিউরিয়াম ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে সেটা ই কোলাই দিয়ে ট্রান্সফার করেছিলেন সো দিস ইজ দ্য বেসিক স্টেপস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর এরপর একটা এমসিকিউ দিয়ে সেটাকে এবারে নিটেও কোশ্চেন ছিল মনে হচ্ছে ইনশাল্লাহ তো ওটা আমি লিখে দিচ্ছি